ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভাগ্য জানা শুধু নয়, তার সঙ্গে সঙ্গে আমরা এই অনুষ্ঠান থেকে যেমন গ্রহগত অবস্থান দিনের এবং তার সঙ্গে সঙ্গে বারোটি রাশির ক্ষেত্রে এই দিন কেমন যাবে এবং উপাচার সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান থাকে এবং থাকে কিছু এমন আধ্যাত্মিক দিকের আলোচনা যেগুলো আমাদের অনেকটা সমৃদ্ধশালী করে এবং অবশ্যই তার সঙ্গে থাকে জ্যোতিষীয় পরামর্শ নেওয়ার জায়গা। কারণ এই ভাগ্যবার্তা অনুষ্ঠান মানুষ শুধু বসে থাকেন এই সমস্ত তথ্য পাওয়ার জন্য, কারণ আমাদের সঙ্গে যিনি থাকেন একদম সরাসরি রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুর শ্রী জাতক, অনেক স্বাগত পণ্ডিতজিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আজকের প্রথমে রাশিফল, তারপর একটি হোয়াটসঅ্যাপ নিয়েও বলবো এবং তার পাশাপাশি থাকবে মা সর্বমঙ্গলার মন্দির নিয়ে কিছু কথা। আমি বলেছিলাম যে মা সর্বমঙ্গলার মন্দির 10ই আগস্ট আমি নতুন রূপে আবার আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা এতদিন পর আমার চেষ্টায়, অনেক দিনের চেষ্টা, সেটা করতে পেরেছি এবং আজ মা সর্বমঙ্গলার মন্দিরের উদ্বোধন দিন, আজকের বিশেষ পুজো পাঠ হবে এবং সকাল থেকে সেটা শুরু। আপনার প্রত্যেকটি পুজো, হোম, যজ্ঞ, নানা রকম অনুষ্ঠান, সেটা সম্পূর্ণভাবে আমার অ্যাস্ট্রোচক্র ভৃগুশ্রী জাতক ইউটিউব চ্যানেলে এবং ভৃগুশ্রী জাতক ফেসবুকেও দেখতে পারবেন সমস্ত পুজো পাঠ এর অনুষ্ঠানটি। যাই হোক, আজ পৃথুযোগ, রাত্রি 8:02 পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে। কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে। আজ আবার মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। আজ আবার কর্কট রাশির পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মেষ, শনি আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করছে তুলা রাশির বিশাখা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র, সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল পাবেন মেষ রাশির জাতক জাতকেরা। বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। আজ মেষ রাশির জাতক জাতকের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের অশুভ। বিশ্বরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজ আপনারা নানাবিধ শুভাশুভ ফল পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, তার পাশাপাশি ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা আমরা ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ বিশ্বরাশি জাতক জাতকের শুভ দিক, উত্তর দিক শুভ রং সাদা এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতকের অশুভ। মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সমস্যাযুক্ত। মিথুন রাশি জাতক জাতকেরা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি, তার পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা থাকবে। আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না মিথুন রাশি জাতক জাতিকারা। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যা জাতক জাতকের অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের প্রবল সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 6 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যা জাতক জাতকের অশুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে সিংহ রাশি জাতক জাতকের। চোট আঘাতের যোগ আসতে পারে এবং তার পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ অর্থনাশ এবং গুপ্তসূত্র বৃদ্ধি হতে পারে ব্যবসার স্থানে।
আজ সিংহরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, তিন সংখ্যা জাতক জাতকের অশুভ। কন্যারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিকে শুভ, সন্তানের সাফল্য। কন্যারাশি জাতক জাতকাদের হঠাৎ অর্থ প্রাপ্তির মতো যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ। আজ কন্যারাশি জাতক জাতকের যে কোনো শুভ কাজে দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং সবুজ এবং সাদা। পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দুই সংখ্যা জাতক জাতকাদের অশুভ। আজ তুলারাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও সমস্যা যুক্ত থাকবে, নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, সন্তানের উন্নতির ক্ষেত্রে নানারকম টেনশন থাকতে পারে। আজ তুলারাশি জাতক জাতিকাদের চোট আঘাতের যোগ আসতে পারে। তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। আজ তুলারাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। আজ দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, আট সংখ্যা জাতক জাতকের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রেও শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ। আজ বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ দিন। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতকের অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সমস্যাযুক্ত। ধনুরাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, চোট আঘাতের যোগ আসতে পারে। শারীরিক বিড়ম্বনা প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা, তার জন্য মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, অর্থ নাশের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আজ আপনারা কোনো প্রকার ঝুঁকি নেবেন না, দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। আজ ধনুরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল। আজ নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, সাত সংখ্যা জাতক জাতকের অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ প্রাপ্তি মতন যোগ। মকর রাশি জাতক জাতকাদের আজ বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে নীল এবং সাদা। আজও পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, সাত সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কুম্ভরাশি জাতক জাতকের ক্ষেত্রে নানাবিধ সমস্যা থাকবে, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি, অর্থনাশ, তার পাশাপাশি কর্মক্ষেত্রে অপযশ, পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা, প্রিয়জনের সাথে মতানৈক্য, দাম্পত্য কলহ। ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনাশের যোগ আছে। আজ কুম্ভরাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারেন। আজ বিশেষ করে অকারণে নানাবিধ প্রিয়জনের সাথে মতানৈক্য, পাশাপাশি চোট আঘাতের যোগ আসতে পারে। আজ হচ্ছে আমাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ। আজ এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, পাঁচ সংখ্যা জাতক জাতকের অশুভ। মীনরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ প্রাপ্তি মতন যোগ। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ মীনরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল। আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ মেষ রাশি জাতক জাতিকারা গণেশজির উদ্দেশ্যে একটি নারকেল লাল কাপড়ে মুড়ে অর্পণ করবেন এবং লাল ফুল অর্পণ করবেন। বৃষরাশি জাতক জাতকাদের আজকে গণেশজির উদ্দেশ্যে বিশেষ করে একটি নৈবেদ্য অর্পণ করবেন। তার সাথে বাতাসা, অর্থাৎ সাদা বাতাসা অর্পণ করবেন, সাদা ফুল অর্পণ করবেন। মিথুন রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আজকে একটু অর্ঘ্য দান করবেন, একুশটি দুর্বা, একটু আতপ চাল, একুশটি আতপ চাল, একুশটি দুর্বা সহ এটি লাল কাপড়ে লাল সুতো দিয়ে বেঁধে গণেশজির উদ্দেশ্যে অর্ঘ্যটি দান করবেন এবং তার পাশাপাশি সবুজ ডালও গণেশজিকে অর্পণ করতে পারেন। কর্কট রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ গণেশজির উদ্দেশ্যে কর্পূরের আরতি করবেন এবং সেক্ষেত্রে সাফল্য এবং পানীয় জল হিসাবে ডাবের জলও অর্পণ করতে পারেন। এবং সিংহরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ আপনারা গণেশজির উদ্দেশ্যে লাল চন্দন, লাল ফুল এবং একটি লাল মোমবাতি অর্পণ করবেন এবং সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। কন্যারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ গণেশজির উদ্দেশ্যে একটি পান পাতার উপর কুমকুম দিয়ে গং শব্দটি লিখে অর্পণ করবেন। তার পাশাপাশি
একুশটি বেলপাতা দিয়ে একটি মালা গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন। তুলা রাশির জাতক জাতকের ক্ষেত্রে বলবো, আজ গণেশজির উদ্দেশ্যে একটি মাটির সরাতে আপনার আতপ চাল অর্পণ করবেন এবং একটি কয়েন অর্পণ করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে বলবো, আজ গণেশজির উদ্দেশ্যে আপনারা বিশেষ করে তিন প্রকার লাল ফুল অর্পণ করুন এবং অবশ্যই পদ্মফুল অর্পণ করবেন, সেক্ষেত্রে নানা রকম সাফল্য পাবেন। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে বলবো, এটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন গণেশজির উদ্দেশ্যে এবং একটু কাঁচা হলুদ ওই প্রদীপের মধ্যে রাখবেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। মকর রাশি এবং কুম্ভ রাশি জাতক জাতকের বলবো, একটি তিলের তেলের শিশি গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন এবং সেই তেলটি দিয়ে আপনারা কিন্তু প্রদীপ জ্বালাবেন এবং তার পাশাপাশি অপরাজিত ফুলের মালা গণেশজির উদ্দেশ্যে অর্পণ করুন। মীন রাশি জাতক জাতকের ক্ষেত্রে বলবো, আজ আপনারা গণেশজির উদ্দেশ্যে মুগের ডালের লাড্ডু অর্পণ করতে পারেন, পাঁচ প্রকার মিষ্টি এবং হলুদ ফুল এবং হলুদ জাতীয় কোনো মিষ্টান্ন গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন এবং ভোজ্যপত্রে আপনারা কাঁচা হলুদ দিয়ে গং শব্দটি লিখে গণেশজিকে অর্পণ করবেন এবং যে কোনো শুভ কাজে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। এরপরে আসবো একদম আমরা পরেরটা আসার আগে একটুখানি আপনার চেম্বারে কথাটা বলে দিয়ে আমি দর্শকদের, প্রথমত আজ এবং কাল অর্থাৎ বুধ এবং বৃহস্পতি ওনার কিন্তু চেম্বারে আপনারা ওনাকে পাচ্ছেন না, তবে শুক্র থেকে আবার উনি যেমনটি চেম্বার করেন তেমন থাকছেন। আচ্ছা, আপনাদের বলে রাখি যে একেবারেই চোদ্দ তারিখ অগস্ট বোলপুরে চেম্বার রয়েছে ওনার, 15th August কৃষ্ণনগর, 20th August 20 August রয়েছে দুর্গাপুর এবং 21st August রয়েছে আসানসোল চেম্বার। আজকাল চেম্বার থাকছে না, কিন্তু সাধারণত ওনার বুধ এবং শুক্রবার বারাসাত চেম্বার থাকে, বুধবার আজকে থাকছে না, শুক্রবার আর বারাসাতের চেম্বার ওনাকে কিন্তু পাবেন আপনারা। সোমবার গড়িয়াহাট থাকে, মঙ্গলবার হাতিবাগান থাকে, বৃহস্পতিবার বালি থাকে, এই বৃহস্পতিবার ওনাকে পাচ্ছেন না। আর যে বুকিং নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9836464559 8583013265, এই দুটি বুকিং নাম্বারে আপনাদের বুকিং করতে হবে। এটা অফলাইন নাম্বার এবং অনলাইন নাম্বার দুটোর জন্যই কিন্তু, মানে অফলাইন অ্যান্ড অনলাইনের জন্য কিন্তু বুকিং করতে পারেন। আর সামনেই 26 তারিখ কৌশিকী অমাবস্যা, এর আগে এই চেম্বার্সগুলোতে কিন্তু বসছেন পণ্ডিতজি, সেক্ষেত্রে আপনাদের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসা কৌশিকী অমাবস্যার যোগকে কাজে লাগিয়ে কিন্তু চেম্বারে আপনারা যেতে পারেন। এই প্রশ্ন নিয়েই আমি আপনাকে বলি পণ্ডিতজির যে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য। হ্যাঁ, মাহাত্ম্য নিয়ে আমি অবশ্যই আসবো, তার পূর্বে হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলার মন্দির নিয়ে আমি কিছু কথা বলবো এখন। এবং আজ হচ্ছে হৃদয়েশ্বরী সর্বমঙ্গলা মায়ের পুজো এবং বিশেষ পুজো পাঠ হবে, আপনাদের প্রথমেই বলেছি, এবং সেই ক্ষেত্রে আমি হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার মাকে নিয়ে কিছু বলবো। আর কিছুদিন পরেই কৌশিকী অমাবস্যা, শাস্ত্রমতে এই অমাবস্যা অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় চিহ্নিত করে। আবার তন্ত্রমতে কৌশিকী অমাবস্যা তিথিতে যে কোনো গ্রহদোষ খণ্ডন বা প্রতিকার ধারণ অনেক বেশি কার্যকারী হয়। জ্যোতিষশাস্ত্রে অমাবস্যা মানেই বিশেষ তিথি, যার মধ্যে কৌশিকী অমাবস্যা ও ফলহারিণী অমাবস্যা অনেকটা এগিয়ে। আপনারা জানেন কয়েক বছর আগে এক ফলহারিণী অমাবস্যার পুণ্যতিথিতে আপনাদের হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার মন্দিরের দ্বার উন্মুক্ত হয়েছিল সর্বসাধারণের জন্য। যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে সেবক এবং উপাসক হিসেবে মা সর্বমঙ্গলার পুজোয় নিয়োজিত রয়েছি। দেবী সর্বমঙ্গলা শক্তি স্বরূপা, তার পুজোয় ভক্তের সার্বিক উন্নতি হয়, মঙ্গল হয়, তাই তিনি সর্বমঙ্গলা। আর আমার ইষ্ট দেবী হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলা অত্যন্ত জাগ্রত ও ভক্তের মনস্কামনা পূরণ করতে তার কোনো জুড়ি নেই। তার চরণে রাখা প্রত্যেকের মনস্কামনা তিনি পূর্ণ করেন। প্রতিটি বিশেষ তিথিতে তার দরবারে অনুষ্ঠিত হোমযজ্ঞ, দোষখণ্ডন সব দিক থেকে তিনি সার্থক ও সফল হয়েছে। দেবী সর্বমঙ্গলা অষ্টাদশভুজা, সিংহবাহিনী, মহিষমর্দিনী, মহালক্ষ্মী রূপিণী, কষ্টি পাথরেতে নির্মিত হওয়ায় দেবী মূর্তি স্বাভাবিকভাবেই ঘোর কৃষ্ণবর্ণের। তাছাড়া তিনি আদ্যাশক্তি মহামায়ার রূপ বিশেষ, তাই
করল বদনা হয় স্বাভাবিক। আমার গৃহমন্দিরে স্থাপিত হৃদয়শ্বরী সর্বমঙ্গলার রূপ সৃষ্টির ক্ষেত্রে তার আদি ও প্রাচীনতম প্রচলিত রূপকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি দুর্গা ও কালীর সম্মিলিত রূপ। এই ফলহারিণী অমাবস্যার দেবী ফলহারিণী রূপে বিরাজ করেন ও কর্মফল থেকে মুক্তি দিয়ে তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। দেবীর পূজা প্রসঙ্গে বলে রাখি, ফলহারিণী অমাবস্যা হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার মন্দিরে পুজো হয় তন্ত্রমতে, শাস্ত্রীয় উপাচার অনুসরণ করে। হোম, যজ্ঞ, চণ্ডীপাঠ সবই হয়। এই দিন ভোগ রান্না থেকে শুরু করে প্রসাদ বিতরণ সব নিষ্ঠার সাথে, তবে বলি প্রথার কোনো স্থান নেই মন্দিরে। এবং নিশ্চয়ই আপনারা হয়তো জানেন, জ্যোতিষ সংক্রান্ত সমস্যার প্রতিকার যেমন রত্ন বা আধ্যাত্মিক এর কর্মকাণ্ডের মাধ্যমে হয়, তেমনি সঠিক পদ্ধতিতে মন্ত্র উচ্চারণ, পূজা পাঠ, হোম যজ্ঞের মাধ্যমে গ্রহদোষ খণ্ডনের মাধ্যমেও হয়। সেক্ষেত্রে হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার মায়ের মন্দিরে আসন্ন কৌশিকী অমাবস্যা শাস্ত্র ও মতে পুজো, হোমযজ্ঞ এবং গ্রহদোষ খণ্ডনের সব ব্যবস্থা থাকবে। গুরুত্বপূর্ণ একটি তথ্য আজ আপনাদের জানিয়ে দিই, আজ হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার মায়ের মন্দিরের নতুন করে পথ চলা শুরু হচ্ছে আমার নতুন গৃহমন্দিরে। আগামী পর্বে মন্দির সংক্রান্ত আরও অনেক তথ্য স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা নিয়ে ফিরে আসব, দেখতে থাকুন। আচ্ছা, এরপরে আমি আসবো হচ্ছে সামনে কৌশিকী অমাবস্যা। আমি একটি হোয়াটসঅ্যাপ নিয়ে আলোচনা করবো আজকে। সামনে হচ্ছে কৌশিকী অমাবস্যা, 26 আগস্ট, এবং 26 আগস্ট কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমি কিন্তু তারাপীঠ থাকি, কারণ আমি তারাপীঠ থাকবো। হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার মায়ের মন্দিরে অবশ্যই পুজো হবে, প্রতি অমাবস্যায় পুজো হয়। এবং যে রীতি আজ দীর্ঘদিন ধরে চলে আসছে যে রীতিনীতি, সেটাকে আমি কিন্তু এখনও পর্যন্ত সেই অনুযায়ী কিন্তু চালিয়ে আসছি। আমি থাকতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমি আমার লোক যারা থাকেন তারা প্রত্যেকে পুজোটা আমাকে তুলে দেন, হৃদয়েশ্বরী সর্বমঙ্গলা মায়ের মন্দিরের পুজো। এবং সেখানে কিন্তু আমি ঠিক আমার নিজের লোক নিয়োজিত রাখি, আর আমি থাকি হচ্ছে অমাবস্যার দিন তারাপীঠে, যেটা আমি দীর্ঘদিন ধরে করে আসি। অমাবস্যায় তারাপীঠ আমি প্রতি অমাবস্যা থাকবই, সেখানে কিন্তু আমাকে প্রত্যেকে অমাবস্যায় তারাপীঠে পাবে। কিন্তু সেই জন্য আমি এখনও পর্যন্ত অমাবস্যার দিন তারাপীঠে থাকি এবং কৌশিকী অমাবস্যার দিনও তারাপীঠে থাকব। একদিকে পুজো হবে হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে, আর একদিকে তারাপীঠের মহাশ্মশানে পুজো হবে। আপনাদের গ্রহদোষ খণ্ডন হবে দুটো জায়গা থেকেই, আপনারা কিন্তু সরাসরি দেখতে পারবেন। আপনাদের সেই লিঙ্ক দেওয়া হয়, কারণ প্রতি বছর প্রতিটি অমাবস্যার ক্ষেত্রে কিন্তু আপনাদের লিঙ্ক দেওয়া হয় আপনাদের হোয়াটসঅ্যাপে। আমার অ্যাস্ট্রোচক্র ভিগুরশ্রী জাতক এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি, এই লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু প্রত্যেকে আপনাদের পুজোর গ্রহদোষ খণ্ডন এর পুজোটা আপনারা দেখতে পান। সেক্ষেত্রে আপনাদের নামে যে আহুতি দেওয়া হয়, আপনারা যে যেখানেই থাকুন না কেন, ভারতবর্ষে থাকুন, ভারতবর্ষের বাইরে থাকুন, আপনারা কিন্তু পুজো দেখতে পাবেন। এবং সেটা কিন্তু আগের পুজোগুলোও দেখে এসছেন আপনারা। সেক্ষেত্রে যদি আপনাদের মনে কোনো সংশয় থাকে, অ্যাস্ট্রোচক্র ভিগুরশ্রী জাতক এই চ্যানেলটিকে আপনারা দেখুন, আগের প্রত্যেক 20 সাল 21 সাল 22 সালের সমস্ত অমাবস্যার পুজোগুলো কিন্তু দেখতে পারবেন। কারণ সেক্ষেত্রে কিন্তু ওই অমাবস্যার পুজোগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত দেখতে পাবেন, ভিডিওগুলো থাকে সবসময়। এবং সেই জন্য বলব যে বিশেষ এই তিথিতে, কারণ 12 মাসে 12টি অমাবস্যা, যে অমাবস্যাটাকে আমরা সর্বাপেক্ষা যে আমরা প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। আমরা জানি কৌশিকী অমাবস্যা খুব ক্ষমতাশালী অমাবস্যা। এই অমাবস্যা যদি আমরা সঠিকভাবে যদি গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে যদি এগিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রহদোষ খণ্ডন হয়। এবং সেই গ্রহদোষ খণ্ডনের মাধ্যমে আমরা কিন্তু আগামী দিন আমাদের পথে কোনো রকম আমরা গ্রহগত কারণে কোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি বা এগোতে পারি। হ্যাঁ, একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি সঠিকভাবে হয়, সঠিকভাবে না হলে আপনি কোনো ফল পাবেন না। আপনাকে যদি কোনো জ্যোতিষশাস্ত্রী মহাশয় যদি তার পকেট থেকে ব্যাগ থেকে বের করে যদি বলে এনিন আপনার গ্রহদোষ খণ্ডন হয়েছে, আপনি কী করবেন? তার কাছ থেকে নিয়ে গেলেন বিশ্বাস করে, তাকে কিন্তু একবারে জিজ্ঞেস করবেন না আমার গ্রহদোষ খণ্ডনটা কখন হলো, কীভাবে হলো, আমার সামনে হলো না আমার আড়ালে হলো,
কিচ্ছু জিজ্ঞেস করেন না আপনারা, কারণ তার উপর অন্ধবিশ্বাস। আমি কিন্তু এই জায়গায় আপনাদের সঙ্গে একমত নই, আমি একমত এখানেই হব যদি আপনি সেখানে প্রেজেন্ট থাকেন, অথবা আপনার গ্রহদোষ খণ্ড হলো কি না সেটা যদি আপনি সরাসরি চোখে দেখতে পান। যেখানেই থাকুন, আসামে থাকুন বা সুইজারল্যান্ডে থাকুন, আপনাদেরকে চোখে দেখতে হবে, হ্যাঁ আমার গ্রহদোষ খণ্ডটা হয়েছে। ওই আড়ালে আবড়ালে নয়, দীর্ঘদিন তো ঠকে ঠকে এসছেন, আর কত ঠকবেন? সেই জন্যই বলবো বারবার করে, কৌশিকী অবস্থায় গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে যদি আপনারা সঠিকভাবে যদি গ্রহদোষ খণ্ডন করতে চান, আপনাদের ভবিষ্যতে চিন্তা করে বা আপনার সন্তানের ভবিষ্যতে চিন্তা করে, আপনার পরিবারের কারো ভবিষ্যতে চিন্তা করে যদি গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে এগোতে চান, আপনারা সোজা চলে যান তারাপীঠে, তার সামনে বসে গ্রহদোষ খণ্ডন দেখবেন। নচেত বলবেন আমাকে লিঙ্ক দাও আমি দেখবো পুজো, বিশ্বাস করবেন না, অনেক ঠকেছেন। আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না, কারণ আপনারা, কারণ এগুলো আমার কাছে এসছে, এগুলো আমার অভিজ্ঞতা আছে বলে আমি বলছি। কারণ আমার কাছে অনেকে এসছেন, তারা কোনো ফল পায়নি। আমি বলেছি তাদের যে আপনারা গ্রহদোষ খণ্ডন করেছে, আপনি দেখেছেন কিছু? বলে না কিছুই দেখিনি, চোখে অন্ধকার, অন্ধকারে কেউ চোখে তো দেখে না, এটা স্বাভাবিক ব্যাপার। আলো না থাকলে অন্ধকারে কেউ চোখে দেখে? যে আমি চোখে দেখছি লাইট জ্বলছে বলে তো দেখতে পাচ্ছি, এটা অন্ধকারে যদি নিভিয়ে দেওয়া লাইটটা আমি কিছু দেখতে পারবো অন্ধকারে? সেই অন্ধকারে আপনাদের গ্রহদোষ খণ্ডন হয়, সেই জন্য আপনারা কোনো ফল পান না। ফল পেতে গেলে আলো জ্বালিয়ে গ্রহদোষ খণ্ডন করতে হবে। যাই হোক, সেই ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা করা যে 26 তারিখ, অর্থাৎ এই দিনটাকে গুরুত্ব দিন, এই দিনটাকে গুরুত্ব সহকারে আপনারা গ্রহদোষ খণ্ডন করুন। আজকে একটি হোয়াটসঅ্যাপ নিয়ে আলোচনা করব। এই হোয়াটসঅ্যাপটা হচ্ছে পাঠিয়েছেন বীরভূম থেকে, আমি বেশি কথা বলবো না, বীরভূম থেকে পাঠিয়েছেন মলয় বাগচি, এবং তার সন্তানের জন্য পাঠিয়েছেন অতনু বাগচি সম্বন্ধে যে ডেট অফ বার্থ পাঠিয়েছেন, এবং তার পাশাপাশি জানতে চেয়েছেন ওর এডুকেশন এবং কর্মজীবন সম্পর্কে। 17 এপ্রিল 2000, 10:51 AM, সোমবার, জন্ম বীরভূমে। ঠিক আছে, আপনার সন্তানের হচ্ছে মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্ত নক্ষত্র দেবগণ, জন্মকালে সমস্ত গ্রহই মার্গী অবস্থায় ছিল, কোনো গ্রহ বক্রী ছিল না, এবং জন্মকালীন হিসাবে মিথুন লগ্ন রাশি হচ্ছে কন্যা, সপ্ত অষ্টমভাবে কেতু, নবম দশমভাবে বুধ শুক্র, একাদশভাবে রবি মঙ্গল বৃহস্পতি শনির অবস্থান। আপনার ছেলের জন্মছক অনুযায়ী চতুর্থ পতি কারোগ্রহ হচ্ছে বুধ, স্বক্ষেত্রে দৃষ্ট চতুর্থ পতি পঞ্চম পতির রাজ্য, আবার দশমপতি কারোগ্রহ হচ্ছে বৃহস্পতি এবং নবমপতি কারোগ্রহ হচ্ছে শনি, ভাগ্যপতি কর্মপতির রাজ্য। দ্বিতীয় পতি কারোগ্রহ হচ্ছে চন্দ্র, দ্বিতীয় পতি চন্দ্রের সঙ্গে চতুর্থ পতি বুধের রাজ্য, আবার দ্বিতীয় পতি চন্দ্রের সাথে পঞ্চমপতি শুক্রের রাজ্য, শুক্র তুঙ্গি অবস্থায় আছে, শনি নিজভঙ্গ রাজ্যকারী গ্রহ, শনি একাদশভাবে অবস্থান করছে। শনি বৃহস্পতি মঙ্গল রবি এই চারটি গ্রহ কিন্তু একাদশভাবে অবস্থান করছে। জন্মছক বিশেষ বিশেষভাবে শুভ, মঙ্গল স্বক্ষেত্রে অবস্থান করছে, শুক্র তুঙ্গি অবস্থায় আছে, বুধ নিজভঙ্গ রাজ্যকারী গ্রহ, শনিও নিজভঙ্গ রাজ্যকারী গ্রহ। এই জাতীয় জন্মছকের জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে, এদের উচ্চশিক্ষা হয়, কর্মজীবন সংক্রান্ত নানাবিধ সাফল্য আসে। শনি হচ্ছে নিজভঙ্গ রাজ্যকারী গ্রহ এবং বুধও কিন্তু নিজভঙ্গ রাজ্যকারী গ্রহ। একটি জন্মছকে দুটি গ্রহ যদি নিজভঙ্গ রাজ্যকারী হয়, সেই ক্ষেত্রে সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে নানাবিধ সাফল্য অবশ্যই আসে। বর্তমানে এর জন্মছক অনুযায়ী মহাদশা চলছে রাহুর মহাদশা, রাহু লগ্নের দ্বিতীয় কর্কট রাশিতে অবস্থান করছে। রাহুর মহাদশা কিন্তু একে কোনো রকমভাবে বড় কোনো সমস্যা দেবে না, তবে একটা কথা মনে রাখতে হবে, যে কোনো জাতক জাতিকার যখনই বিশেষ করে এডুকেশন লাইফে যদি রাহুর মহাদশা আসে, রাহু যদি অশুভ অবস্থা থাকে, তার কিন্তু নানা রকম এডুকেশন সংক্রান্ত কিছু প্রতিকূলতা দেয়, এবং যার প্রতিকূলতার ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু তাদের অশুভ ভূমিকা থাকে। সেই ব্যাপারে আমি কিন্তু আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করব, যে রাহু যেহেতু লগ্নের দ্বিতীয়
অবস্থান করছে। রাহু মূলত দেখা যায় মেষ থেকে তুলা রাশি পর্যন্ত অবস্থান শুভ, এক্ষেত্রে আমরা বলি রাহু সবল ভূমিকায় আছে। কিন্তু যেহেতু লগ্নের দ্বিতীয় অবস্থান করছে রাহু, এবং রাহু কিছু কিছু এক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রতিকূলতা দেবে সবল অবস্থা থাকা সত্ত্বেও তার মহাদশায়, অর্থাৎ এই জন্মছকটিতে দেখা যাচ্ছে তাই এই উচ্চশিক্ষার ছক, কিন্তু রাহুর মহাদশায় কিছু প্রতিকূলতা দেবে, সেক্ষেত্রে কিন্তু এর প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে রাহুর মহাদশার জন্য। যাই হোক, আমি সংক্ষেপে আলোচনা করলাম আপনার ছেলে জন্মছকটি নিয়ে। আচ্ছা, একদম আজকের হাতে সময় নেই, আপনাদের বলে রাখি আজ এবং কাল কিন্তু চেম্বার নেই, শুক্রবারে বারাসাত থেকে চেম্বার স্টার্ট, 14th আগস্ট বোলপুর, 15th কৃষ্ণনগর, 20th দুর্গাপুর, 21st আসানসোল, এবং অবশ্যই কৌশিক অমাবস্যার আগে অবশ্যই যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।